চ্যানেল মৌ এজড লেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের টাঙ্গাইল জেলার নেতা ও সদরের নেতা এরা ধান ক্ষেত উদ্বোধন করে দিয়ে গেছেন। আর কাতুল ইউনিয়ন যুবলীগ ও কুড়াবাড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি আছে, এরা মিলে ধানগুলো কেটে দিবেন। কাতুল ইউনিয়নের আহ্বায়ক মানিয়ার হোসেন সে কাটার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন, কিন্তু সে কাটতেছে না। আগে কাটছে দলের লিডার দেখে, সেই জন্যে কর্মীদের নির্দেশ দিছে ধান কাটার জন্য। হ্যাঁ, পোড়াবাড়ি থেকে পোড়াবাড়ি থেকে আমাদের যুবলীগের আহ্বায়ক নাসির ভাই সেও ধান কাটতেছে। আমাদের শাহাদত কাড়ে না কে ধান? হ্যাঁ, ধান কাটে থে যাও তুমি, এনে হো আমাদের সাধুর দান কাটছেন ইনুন নেতা। হ্যাঁ, গাইমে গেল গা, এই যে দেখো গাইমে গাইতেছে। হ্যাঁ, আড়ি বান্ধেন। আমরা ধান কেটে তার ঘরে তুলে দেওয়ার চেষ্টা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার আমরা যাচ্ছি নূর মোহাম্মদ শিকদার মানিক ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণ করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা এই দুর্যোগময় মুহূর্তে, পৃথিবী যখন স্থবির, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি পদ্মের সব পরশ ও মাইনুল হোসেন খান নিখিল বিপ্লবী সাধারণ সম্পাদক, তাদের নির্দেশে অসহায় গরিব কৃষকের পাশে দাঁড়ানোর যে কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী জেলা যুবলীগ সহ প্রত্যেকটা ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক সহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে কৃষকের পাশে দাঁড়িয়েছে, সেইভাবে আমরা টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি রেজাউর রহমান চঞ্চল এবং ফারুক হোসেন মালিকের নির্দেশে আজ কাতুলি ইউনিয়নের কাতুলি গ্রামের একটি দরিদ্র কৃষকের ধান কাটার কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হলো। টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের পাশে সবসময় শহর আওয়ামী যুবলীগ থেকে কাজ করেছে, আগামী দিনেও কান্তি লগ্নে শহর যুবলীগ পাশে থেকে অসহায় মেহনতি মানুষের পাশে থেকে কাজ করবে। আজ পহেলা মে দিবসে সকল শহীদ শ্রমিকদের সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক কৃষকের কেটে এসে আমরা ধান
প্রিয় দর্শক মণ্ডলী, কৃষকের ধান কেটে এনে মারাই করার চেষ্টা করছে, মেশিনটা স্টার্ট দিচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুব লীগের সংগ্রামী সভাপতি ও বাইরে ছোট গেলে বৃষ্টি নিয়ে